বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বয়স 15 থেকে 90 এর মধ্যে। কারণ কি, আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন একটি প্রোডাক্ট শেয়ার করব, মানে প্রোডাক্টের কথা তোমাদেরকে বলবো, যেটা অবশ্যই দিনে তোমাদেরকে একবার করে ব্যবহার করা উচিত। তো প্রোডাক্টটা কি, তোমরা প্রথমে প্রোডাক্টটা দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমার হাতে আছে কি, একটি মাল্টিভিটামিন। তো মাল্টিভিটামিন বিষয়ে অনেকে জানে, আবার অনেকে জানে না। তো যারা জানে না তাদেরকে একটু আমি বলে দিতে চাই, মাল্টিভিটামিনটা আর আসলে কি এবং কেন আমরা খাবো মাল্টিভিটামিন। মাল্টিভিটামিনটা খেলে আমাদের আসলে কী কী বেনিফিট আছে সব কিছু বলবো এই ভিডিওতে। এবং আমি বলবো এটা তোমরা যদি একটা কেনো তাহলে তোমাদের কতদিন যাবে, দাম কত, এর সাথে তোমাদের বলবো এটা খাওয়ার সঠিক সময়টা কখন, পুরো ডিটেলসে তোমাদেরকে আজকে আলোচনা করবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা একবার তোমরা শেষ পর্যন্ত দেখো। তো দেখো বন্ধুরা, আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা অনেক রকম প্রোটিন টাইপের খাবার বা কার্বোহাইড্রেট টাইপের খাবার কিন্তু খাই, যারা জিম করে বা যারা জিম করে না, যারা কেউ ব্যায়াম করে কেউ করে না, সবাই কিন্তু এটা খায়, ঠিক আছে? কারণ আমরা মাছ বাড়িতে খাই বা ডাল খাই, ওগুলো থেকে আমাদের প্রোটিন আসে, ভাত খাই, রুটি খাই, এগুলো থেকে কিন্তু আমাদের কার্বোহাইড্রেট আছে। তো আমাদের কিন্তু একটা জিনিসে ঘাটতি পড়ে যায় ওখানে, সেটা কি, আমাদের ভিটামিনের ঘাটতি পড়ে যায়। তো সেই কারণে আমাদেরকে তখন কিন্তু আমাদের শরীরে ভিটামিনের দরকার। আর ভিটামিনটা কেন আমাদের খাওয়া দরকার, আমাদের শরীরে যে নোক আছে, ঠিক আছে, এই নোকের জন্য, আমাদের শরীরে স্কিনের জন্য, ঠিক আছে, আমাদের স্কিনটাকে ঠিক রাখার জন্য, এসে আমাদের চোখের জ্যোতিটা যেটা আছে, আমাদের চোখের চোখটাকে ঠিক রাখার জন্য, এসে আমাদের চুল আছে, চুলটাকে ঠিক রাখার জন্য, এগুলোকে কিন্তু ঠিক করার জন্য আমাদেরকে এটা খেতে হয়। কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু সেরকম আমাদের শরীরে যতক্ষণে রিকোয়ারমেন্ট, মানে আমাদের শরীরে যতক্ষণে দরকার ততক্ষণ কিন্তু আমরা খাই না। তো সেই কারণে আমরা তখন কী করবো, মাল্টিভিটামিন একটা করে ক্যাপসুল আমরা ব্যবহার করবো। সব থেকে ভালো ব্যাপার কি, এটার মধ্যে কোনো রকম সাইড ইফেক্ট নেই, ঠিক আছে? মাল্টিভিটামিন কোনো রকম সাইড ইফেক্ট থাকে না, তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো যদি তোমাদের বয়স হয় 15 কিংবা তোমাদের বয়স হয় 90, ঠিক আছে? সবাই তোমরা খেতে পারো, ডেলি খেতে পারো। তো অনেক বন্ধুরা বলবে যে আমার এখন এই সব ঠিকই আছে, তো আমি কেন ইউজ করবো এটা? তো তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, তোমাদের এখন ঠিক থাকতে পারে, ঠিক আছে, ভবিষ্যতে কিন্তু তোমাদের এরকম প্রবলেম তো হতেও পারে, না হওয়ার কিছু নেই। কিংবা তোমাদের বয়স্ক বাবা মা আছে, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে। তো এখন তোমাদের ঠিক আছে, পরে তোমাদের চোখের যদিও কমে যেতে পারে বা চুল পড়ে যেতে পারে, সের জন্য আগে থেকে যদি তোমরা এটা ব্যবহার করো তোমাদের কিন্তু অনেকটা বেনিফিট দিবে। তো অবশ্যই তোমরা এটা আগে থেকে ব্যবহার করা শুরু করো। তো এবার আমরা একটু কথা বলে নিই, এটা আমরা কখন খাবো, ঠিক আছে? এটা আমরা যখন ঘুম থেকে ওঠার পরে আমরা খাওয়া দাওয়া করবো, মানে আমরা সকালে যে ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টের পরে আমরা একটা করে ট্যাবলেট নেবো এবং একটু ঠান্ডা জল দিয়ে আমরা খেয়ে নেবো। মানে ঠান্ডা জল বলতে নর্মাল যে জলগুলো হয় সেগুলো দিয়ে আমরা খেয়ে নেবো। আর এটার এমন তো বেশি দাম না, কারণ 450 টাকা যদি তোমরা খরচ করো তোমাদের কিন্তু 2 মাস এটা চলে যাবে, ঠিক আছে? যদি তুমি একাই খাও 2 মাস যাবে, কারণ 60টি ট্যাবলেটের দাম 450 টাকা। এবং এর সাথে তোমরা যদি 520 টাকা লাগাও তাহলে তোমরা দেখতে পাবে এর মধ্যে 90টা ক্যাপসুলের কিন্তু একটা ডিব্বা তোমরা পেয়ে যাচ্ছ। তো আমি বলছি না যে তোমরা যে এই ব্র্যান্ডটাই নিতে হবে, আমি তোমাদেরকে যেমন মাসলব্লেজের দেখালাম, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, একটা ব্র্যান্ডের একটু কম বেশি দাম আছে, এর মধ্যে যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু কম বেশি থাকে। যেমন আমি যদি একটু মাসলব্লেজের কথা বলি, এটার মধ্যে কিন্তু তোমাদের এখানে টোটাল 25টি নিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু এর মধ্যে আছে, মানে ভিটামিন, মিনারেল এগুলো তোমাদেরকে এর মধ্যে পাবে, ঠিক আছে? এর সাথে এটা ভালো মতো তোমাদের কিন্তু হজম হবে, ঠিক আছে, হজম করতে সাহায্য করবে, ঠিক আছে? তো এটা আমাদের, আমার কাছে যেটা আছে 60টি ক্যাপসুল আছে, তো আমি তো এটা রোজ খাই। তোমরা অবশ্যই এখনও যদি ব্যবহার না করে থাকো তো অবশ্যই তোমরা ব্যবহার করো। আর আমি আগে বললাম এটা সবাই তোমরা ব্যবহার করতে পারো, কোনো চিন্তা নেই। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি এরকম টাইপের প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে আসতে থাকবো। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।